দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির প্রথম সভা চলছে। দুপুর আড়াইটায় সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র, কৃষি, খাদ্য, শিল্প, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় সহ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ও FBCCI এর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গত 27 মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়। 17 সদস্যের এই প্যানেল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভা চলছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সেখানে আছেন সহকর্মী শাহনাজ রুমা, সরাসরি যোগ দেব তার সঙ্গে। রুমা, কমিটির এই প্রথম বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি 16 দফা একটি সুপারিশ এসেছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন সেই সম্পর্কে? নিশ্চয়ই সম্পাদক, ধন্যবাদ জানাচ্ছি। যে নির্ধারিত বৈঠকটির কথা আপনারা বলছেন, টাস্কফোর্সের প্রথম বৈঠক 27 মার্চ যখন এই বৈঠক টাস্কফোর্সটি গঠন করা হলো, 17 সদস্যের কমিটি, তখন থেকে বলা হয়েছিল যে কমিটি কিছুদিন পরপরই তারা বৈঠক করবে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, বিশেষ করে এই রমজানের এই মাসটিতে। তো আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো, নির্ধারিত সময় ছিল দুপুর 2টায়, কিন্তু আপনি জানেন যে ঢাকা শহরে প্রচুর ট্রাফিক এবং অনেক প্রতিনিধিরা আসতে পারেনি, ফলে দেরি করে সেটি 2:30 শুরু হয়েছে। এবং যে সুপারিশগুলোর কথা আপনি বলছিলেন, সেই সুপারিশগুলোর মধ্যে অন্যতম তারা রেখেছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা, এবং সেই মনিটরিংয়ের ক্ষেত্রে অবশ্যই পণ্যের তালিকা, গতকালকেও বাণিজ্যমন্ত্রী কিন্তু কারণ বাজারের কয়েকটি দোকান পরিদর্শন করে তিনিও বলেছেন যে মূল্য তালিকা থাকতে হবে। আজকেও যে বৈঠকে যে সুপারিশগুলো তুলে ধরবেন, সেই সুপারিশগুলোর মধ্যে এটি অন্যতম যে বাজারের প্রতিটি দোকানে খুচরা থেকে শুরু করে পাইকারি প্রত্যেকটি দোকানে মূল্য তালিকা টানানো হবে, এবং খুচরা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যগুলো আছে সেগুলো খুচরা পর্যায় থেকে পাইকারি পর্যায় পর্যন্ত বা কিংবা পাইকারি পর্যায় থেকে খুচরা পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে বিক্রির রসিদ থাকতে হবে, ফলে এই ক্ষেত্রে চেইনটা মেনটেন করা যাবে এবং অবৈধ কারসাজি, পণ্যের মজুদ, এসব ঠেকানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই প্রতিনিধি দল রয়েছেন তারা সুপারিশ করেছেন, তাদের কাছে সুপারিশ করা হয়েছে যে তারা যেন কঠোর অবস্থানে সেখানে থাকেন। একইভাবে ঢাকার বাইরে থেকে যেসব পণ্য, নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যগুলো আসে, ফেরি পারাপার হয়ে আসে, কখনো স্থলবন্দর হয়ে যারা আসে, এই সব পণ্যগুলোকে প্রায়োরিটি দিয়ে আগে ছেড়ে দেওয়ার কথাও তারা বলেছেন, যাতে এইসব পণ্যগুলো আটকে না থাকে এবং পণ্যের আনার ক্ষেত্রে যে নানান রকম চাঁদাবাজি থাকে, হয়রানির শিকার হয়, বিভিন্ন ঘাটে ঘাটে যে টাকা দিতে হয়, সেই বিষয়গুলোকে কমিয়ে আনার কথা বলেছেন। সেই বিষয়গুলো রোধ করা গেলে নিত্য পণ্যগুলো খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে চলে আসবে এবং তাতে করে তার যে নির্ধারিত দাম, সেই নির্ধারিত দাম রাখা সম্ভব হবে, ভোক্তা পর্যায়ে এটির সুফল নিশ্চয়ই পাবে। তো নানান রকম সুপারিশ আপনি বলছেন 16 দফা, ঠিক এরকমই 16 দফা সুপারিশ তুলে ধরা হয়েছে, তারা নিয়ে এসছেন। আমরা যদিও বাণিজ্যমন্ত্রী এখন এই মুহূর্তে কথা বলছেন, তাদের সঙ্গে সেই সুপারিশ নিয়েই পর্যালোচনা করছেন এবং সুপারিশ যখন শেষ হবে, আমরা যারা অপেক্ষমান গণমাধ্যম কর্মী বাইরে আছি, বাণিজ্যমন্ত্রী কথা বলবেন আমাদের সঙ্গে এবং আমরা আসলে জানতে পারবো যে টাস্কফোর্সের প্রথম সভায় কোনো ফলপ্রসূ আলোচনা হলো কিনা। মিটিংয়ের তরফ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করলে আপনার মাধ্যমে আমরা সেটি জানিয়ে দেবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।